হ্যালো তো ডুন টু দেখে ফাইভে চলে এসেছি আর ডুন ওয়ান মুভিটা কিন্তু আমার দারুণ লেগেছিলো ওটা প্যান্ডামিকের মধ্যে রিলিজ করেছিল এবং হল আর অনলাইন ওডিট দিয়ে দুটোতে একশো রিলিজ করেছিল ঠিক আছে তো কিছু লোকের ফার্স্ট মুভি থেকে অসাধারণ লেগেছে আমার মতন আর কিছু লোক বলছিল আমি ঘুমিয়ে পড়েছি ঠিক আছে যারা ঘুমিয়ে পড়েছিলো তাদের ঘুমিয়ে পড়ার কারণটা হচ্ছে প্রথম দিকে মুভিটা না একটু স্লো ঠিক আছে এবং লাস্ট হাফে গিয়ে প্রচণ্ড কী বল হাইপ হয়ে যায় অ্যাট্যাক হয়ে যায় ঠিক আছে ওয়ার্ড দেখানো হয় সেগুলো ভালো লাগে ঠিক আছে আর মুভিটাতে না যে সাউন্ড সিস্টেম ছিল ঠিক আছে একটা আনাথলি যে একটা মিউজিক ঠিক আছে সেই আওয়াজটা তারপর হচ্ছে ভিজুয়াল এফেক্টগুলো দারুণ ছিল যার জন্য কিছু অস্কারও পেয়েছিলো ঠিক আছে তো সেই জিনিসটা কিন্তু এখানে কন্টিনিউ হয়েছে এবং প্রথম মুভিতে যে প্রবলেমটা অনেকে ফেস করেছিল যে লোকে ঘুম না অল দোস থিং সেই জিনিসটা কিন্তু এখানে একদমই নেই এডিটিং টিম যখন বসছে তখন দশ মিনিট পর মনে হচ্ছে এখানে যদি লোকে ঘুমিয়ে পড়ে ঠিক আছে তো একটা ফাইট সিন দিয়ে দিই তো এরকম একটা ব্যাপার কিছুক্ষণ পর পরে একটা মনে ফাইট সিন আছে ইউনিক ভিজুয়াল হইতে ফাইট সিন আছে ঠিক আছে যেরকম ওয়ার্ড যেরকম ফাইট সিন যেরকম তোমার অ্যাকশান তুমি আগে কখনও দেখো সেই ধরনের কিছু করা হয়েছে ঠিক আছে তো কিছু ইউনিক করার চেষ্টা করেছে এবং এই মুভিটা ফার্স্ট মুভি থেকে ফার বেটার ঠিক আছে আর এই মুভিটা লাস্ট দিয়ে কিন্তু ফুল অট ওয়ার মুভি হয়ে যায় একদম আর এখানে স্পেস জিজাস ঠিক আছে একটা যে ব্যাপারটা সেটাকে খুব মানে হোয়াইট স্পেস জিজাস ব্যাপারটা একদম এমব্রেস করেছে এখানে সেটাকে ফুল অন দেখানো হয়েছে এবং থার্ড যে ডুনের বই আছে মানে বুক সেখানে নামই ছিল ডুন দ্য মাসায়ার তো সেই জিনিসটাকে এখানে এমব্রেস করা হয়েছে আরেকটা বিষয় যে আমি আগেও বলেছিলাম যেটা হচ্ছে ডুন কিন্তু মানে ডুনের থেকে কিন্তু স্টার ওয়াশ অনেকটা কপি করে ঠিক আছে জর্জ লুকাসকে নিজেই বলেছে যে ডুনের থেকে অনেক কিছু সে বড় করেছে ওর স্টার ওয়াশ তৈরি করার জন্য আর স্টার ওয়াশটা কিন্তু কিছুটা লাইট হার্টেড সেখানে ডুনটা কিন্তু অনেকটা সিরিয়াস একটা গল্প ঠিক আছে তো ডুন এখানে যেরকমভাবে দেখানো হয়েছে তোমাদের দারুণ লাগবে আর এখানে না একদম এন্ডে গিয়ে যখন ফাইড ওয়ার স্টার্ট হবে ওই সময় যখন পতাকা কেন এত ইম্পর্টেন্ট সেইটা আমরা এখানে বুঝতে পারি ঠিক আছে যেরকম আমরা ইন্ডিয়ার অনেক ওয়ার মুভিতে যখন আমাদের পতাকা উড়ানো দেখা যায় একটা আলাদা ফিলিংস আসে না তো এখানেও সেরকম একটু যখন পতাকাটা উড়বে লাস্টের দিকে সেই জায়গাটা আলাদা ফিলিংস আসবে ঠিক আছে যে পতাকাটা এত ইম্পর্টেন্ট কেন সেটা বোঝা যাবে তো ওখানে আমাদের দারুণ লাগে দেখতে আর এই মুভিটি ধরতে পারে ফার্স্ট মুভিটাকে তুমি ধরে নিতে পারো ব্যাটম্যান বেগিন ঠিক আছে সেকেন্ড মুভিতে পারো ব্যাটম্যান ডার্ক নাইট তো এই মুভিটা ডার্ক নাইট যেরকম ভালো ছিল সেরকম ভালো ঠিক করোনালাইজেশন ব্যাপারটা এখানে কিন্তু দারুণভাবে দেখানো হয়েছে ঠিক আছে কখনই করোনাইজেশন ব্যাপারটা যারা করোনাইজ করে যাদেরকে করোনাইজ করা হচ্ছে তাদের কি প্রবলেম তারা কী ফিল করে সেটা কখনও কোনো মুভিতে কিন্তু সেভাবে ভালোভাবে ডিপিক্ট করা হয়নি সেটা এখানে কিন্তু দারুণভাবে ডিপিক্ট করা হয়েছে আর এখানে না কাস্টিং অসাধারণ ঠিক আছে শুধু মেইন কাস্টিং বলবো না এখানে যে মানে স্মল অ্যাক্টার বা মানে ব্যাকগ্রাউন্ড অ্যাক্টার তাদের যে কাস্টিং সেগুলোও ভালো তারা যেখানে যেটুকু একটা লাইনে যদি বলতে পারে না সেখানে যেভাবে ডেলিভারি করেছে না প্রত্যেকে সেই জায়গাটা কিন্তু মুভিটাকে একটা আলাদা লেভেল নিয়ে যায় আর রিসেন্টলি শুনতে পাচ্ছি কাস্টিংয়ের জন্য আলাদা করে একটা অস্কার রাখা হচ্ছে তো এই মুভি দেখে যে কাস্টিং অস্কার কেন দরকার ঠিক আছে যে এত ভালো যে স্মল স্মল একটার এত ভালো কাস্টিং করা হচ্ছে সেটা কিন্তু এই মুভিটা দেখলে বোঝা যাবে না ওম্যান্স এন্ড ডুন ঠিক আছে অশোধ ড্র্যাগেনের তুমি যদি দেখে থাকো ঠিক আছে সেখানে মেয়েদের হচ্ছে বাচ্চা প্রডিউস করা ঠিক আছে এ আর প্রডিউস করা এবং বংশগুলোকে আগে নিয়ে যাওয়া ঠিক আছে এইগুলোটা কি একটা ইম্পর্টেন্ট বিষয় ছিল না ঠিক আছে আর ওখানে মেয়েদের লাইফ খুব একটা ভালো না ঠিক আছে সেখানে এখানে ডুনের ওয়ার্ল্ডেও কিন্তু সেরকম কিছু একটা ব্যাপার আছে ঠিক আছে এখানে তোমাদের তিনটে মেন কাইন্ড অফ আমাদের ফিমেলকে দেখতে পারি একটা হচ্ছে আমাদের পোলট্রিটের মা ঠিক আছে যে কিনা একটা বেনিজাট্রেড তো ও কিন্তু ওকে পাঠানো হয়েছে মানে এ আর প্রডিউস করার জন্য ঠিক আছে ফিমেলের প্রডিউস করেছিল তো সেটা একটা ব্যাপার ঠিক আছে সেকেন্ড হচ্ছে আমাদের চানি ঠিক আছে যে হচ্ছে ওই ফ্রেন্ড যা আছে তাদের সঙ্গে থাকে তো সে হচ্ছে কাইন্ড অফ গার্লফ্রেন্ড হয়ে যাবে আমার পলিট্রিশ সেকেন্ড থার্ড হচ্ছে প্রিন্সেস এরিন ঠিক আছে তার ক্যারেক্টারটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং তার এই ক্যারেক্টারগুলো দেখে বলা যায় কিন্তু এই ওয়ার্ল্ডে মেয়েদের কিন্তু সেইভাবে কিন্তু লাইফ ভালো না ঠিক আছে সেটা আমি ডিটেলস না যে মানে স্পয়লারে না গেলে কিন্তু বলা যাবে না তো সে তুমি মুভি দেখলেই বুঝতে পারবে ঠিক এখানে পলিটিক্সের লিডারশিপ লিডারশিপ কিন্তু দারুণভাবে দেখানো হয় আর পলিটিক্স কখনো অ্যাপোলজেটিক না ঠিক আছে কারোর কাগে ক্ষমা চায় না ঠিক আছে তো ও যেভাবে একা এবং যেভাবে লিডারশিপ নেয় ঠিক আছে আমি ভেবেছিলাম বোধহয় ওকে দেখিয়ে যে প্রথম যে মুভিটা দেখেছিলাম অতটাও লিডারশিপ আমার কিছু মনে হয় না বাচ্চা বাচ্চা আবার লেগেছিলো সেকেন্ড আমি ওয়াংকা যখন দেখেছিলাম ওটা অন্যরকম রকমের বাচ্চা বাচ্চা ফিলিংসই আসছিল কিন্তু এইখানে কিন্তু ও নিজের রোলটাকে অনেকটা আপলিফ্ট করেছে ঠিক ঠিক আছে তো সেখানে ওকে দেখতে কিন্তু যেরকম ভালো লেগেছে ওকে সেই মানে যে সায়া ঠিক আছে একটা লাইফ একটা ফিলিংস আছে ওকে দেখে কিন্তু সেই জিনিসটা লেগেছে এবং দারুণ লেগেছে এইভাবে ওয়াক করেছে ওইখানে আর এই মুভিতে না হ্যান্ড টু হ্যান্ড ওই লাইফ কমব্যাট ঠিক আছে এইটা কিন্তু একটা আলাদা লেভেলে নিয়ে যায় প্রথম মুভি তো আমরা দেখেছি হ্যান্ড টু অ্যান্ড লাইফ কমব্যাট কিন্তু এই মুভিতে হ্যান্ড টু অ্যান্ড লাইফ কমব্যাক্টটাকে একদম অন্য লেভেলে ঠিক আছে মানে আনআর্থলি একটা ফিলিংস আসে সেটা কিন্তু আমার দারুণ লেগেছে আর এই মুভিতে না মানে এখানকার একটা আলাদা জগৎ যেখানে আলাদাভাবে ফাইটিং করা হয় আলাদাভাবে ওয়েপেন ইউজ করা হয় আলাদা আলাদা ওয়েপেন ইউজ করা হয় সেগুলো যেন ফার্স্ট মুভিতে পেয়েছিলাম এখানেও কিন্তু সেগুলো আর সেগুলো দেখতে কিন্তু একটা অন্য লেভেল নিয়ে যায় এবং আমাদের মনে হয় যে আমরা এই আর্থে নিয়ে আমরা একটা অন্য জগতেই আছি সেই ফিলিংসটা কিন্তু এখানে কন্টিনিউ রাখতে পারি ঠিক আছে যেটা কিন্তু দেখতে ভালো লাগে তো ডিবি ভেলুনিউর যে এখানে ডাইরেক্টর ঠিক আছে ডাইরেক্টিং ডাইরেক্টিংয়ের কাজ কিন্তু এখানে দারুণ করেছে ওর আগে যে মুভিগুলো আছে তুই ব্লেডার টোয়েন্টি ফর্টি নাইন ধরে নাও ঠিক আছে বা ডুন ওয়ান ধরে নাও তো ওর আগের মুভিগুলো ভালো ছিল কিন্তু সেই লেভেলে কখনও যায় ঠিক আছে সেইভাবে হিট করে কিন্তু এই মুভিটা কিন্তু তার ও সে অনেক উপরে যেতে পারে ঠিক আছে এইটা কিন্তু স্টার ওয়ার্সের মতন উপরে স্টার ওয়ার্স যেরকম একটা মানে ফ্যান ফেভারিট একটা ব্র্যান্ড সেরকম কিন্তু তৈরি হতে পারে বিকজ এটার কিন্তু যে মানে এই ওয়ার্ল্ডটার যে ভাস্টনেসটা সেটা কিন্তু অনেক বড় এবং এখানে অনেক স্কোপ আছে ঠিক আছে অনেকগুলো বই আছে যেগুলোকে আস্তে আস্তে অ্যাডাপ্ট করে সেটা কিন্তু একটা দারুণ মুভি তৈরি হবে ঠিক আছে আর একটা মুভি কিন্তু ছিল যেখানে প্রথম দুটো কি তিনটে যে বই আছে সেটাকে এক জায়গায় চেষ্টা করেনি প্রত্যেকটাকে ব্রিদার দেওয়ার চেষ্টা করে সেরকম কাহিনিগুলোকে ভেঙে নিয়েছে ঠিক আছে তো সেই জন্য আমাদের কিন্তু এই সেকেন্ড মুভিতে এসে ফার্স্ট মুভিটার যে মানে প্লটগুলো ছিল সেগুলো দেখার পর এই সেকেন্ড মুভিটা কিন্তু অনেক বেশি এনজয়মেন্ট আমাদের মনে হয় কোনো রাশ ব্যাপারটা আমাদের কিন্তু ফিল হয় না এবার ওয়ার্মদের উপর যে যে চড়ে যাওয়া ঠিক আছে সেটা কিন্তু আমি ভাবিনি যে এতটা ফুল ফিলিং লাগবে ঠিক আছে ফার্স্ট মধ্যে এন্ডে গিয়ে আমার মনে হয়েছিল যে ওয়ার্মে চড়ে যাচ্ছে ওরা ঠিক আছে সেইটার যে ফিলিংসটা সেটা তুমি যখন হলে বসে দেখবে না এই মুভিতে যে যখন এটা যাবে সেইটা কিন্তু এটা অন্যই ফিলিংস দেবে এই যে হয় না রাইডগুলো ঠিক আছে আমরা রাইডে চড়তে যাই ঠিক আছে মেলা ঠেলাতে সেই ধরনের একটা ফিলিংস দেবে তো সেটা একটা দারুণ ব্যাপার লেগেছে আমার ওকে তো এবার ক্যারেক্টার নিয়ে কথা বলে ফার্স্ট হচ্ছে পলট্রেডি আমাদের হচ্ছে টিমতু সালামে ও অ্যাক্টিং ফাটিয়ে দিয়েছে যখন আমি প্রথমে ভেবেছিলাম যে এই মুভিটা আসছে আমি ওয়াংকা দেখে নিচে এর আগে ঠিক আছে ওয়াংকা দেখার পর আমার ফিল এসেছিলো ও কি সেরকম লাগবে বিকজ ওয়াঙ্কাতে একটা বাচ্চা বাচ্চা যেটা বলছিলাম যে বাচ্চা বাচ্চা ফিলিংস সেটাই লাগবে কিন্তু এখানে কিন্তু সেরকম লাগেনি ঠিক আছে এখানে মানে আমি বলবো ওয়ান আওয়াদে ফাটিয়ে দিচ্ছে প্রথমে বারবি দেন ওয়াংকা দেন এই মুভিটা তো প্রত্যেকটা মুভি বেশ ভালো কামাচ্ছে আর বিল ভালো কাজ করছে ঠিক আছে তো ও কিন্তু এখানে অ্যাক্টিং দারুণ করেছে প্রথমে মুভিটার থেকে যদি এই মুভিটা আমি দেখি তো ওর যে এভলিউশন সেটা আমরা বুঝতে পারি প্রথম মুভিতে কী বলছে ওর স্পেস প্রিন্স কিন্তু এখানে স্পেস ঠিক আছে স্পেস জিজাস বা গড়ও বলতে পারো ঠিক আছে সেই জিনিসটা আমার মনে হয়নি কখনো যে মুভিতে দেখে ওর মনে হবে ঠিক আছে কিন্তু এখানে ডেফিনেটলি মনে হয়েছে যে ও একটা স্পেস মাসায়া ঠিক আছে তো সেইটা যদি ডিটেলসে না যায় ঠিক আছে স্পয়লার ন্যানেল বোঝানো যাবে না যাই হোক আমার কিন্তু সেটা মনে হয়েছে ও একটা সেটা ফুটিয়ে তুলেছে যেটা আমার বেশ ভালো লেগেছে ওকে এবার জেন্ডায়া চানি ঠিক আছে ও ফার্স্ট মুভিতে অনেকের প্রবলেম ছিল যে জেন্ডায়াকে খুবই কম টাইম দেওয়া হয় দশ মিনিট মতো টাইম দেওয়া হয়েছে পুরো মুভিতে সেখানে এইখানে কিন্তু ফুলন ও হচ্ছে কোলিড ঠিক আছে এখানে দারুণভাবে অ্যাক্টিং করে ওকে দেখতে দারুণ লাগে এবং ওর যে ফিলিংসটা ঠিক আছে ও যে ও ইয়ে মাসায়া কি মাসায়া না ঠিক আছে ওর মনে সবার মনে হয় ঠিক আছে হতেও পারে না তাদের কোনো আসে যায় না এরকম একটা ফিলিং যেটা আমাদের মনে হয় সেই রকম ওর মধ্যে সেটা লাগে সেটা বেশ ভালো লাগে সেকেন্ড হচ্ছে আই থিঙ্ক জেন্ডার এখন মানে ধীরে ধীরে স্পাইডারম্যানের গার্লফ্রেন্ড ছিল এখানেও কাইন্ড অফ গার্লফ্রেন্ড বাট ও কিন্তু উপরে যাচ্ছে ঠিক আছে ওর রোল কিন্তু আগে আগে বেড়াচ্ছে এরপর পরে নিচটা চ্যালেঞ্জার বলে সেখানে ওই হচ্ছে মেন রোল ঠিক আছে তো সেটা কিন্তু বেশ ভালো ওর অ্যাক্টিং আমার বেশ ভালো লাগছে এবং ওইখানে কিন্তু দারুণ কাজ করছে ওর সঙ্গে যে পলিট্রিট ঠিক আছে যে ওদের যে কম্বিনেশনটা দেখানো হয়েছে সেটা কিন্তু ভালো ওয়ার্ক করে এবার আমরা অস্টিন বাটলারকে নিয়ে কথা বলি কাইন্ড অফ ভিলেন এখানে ঠিক আছে ওদের পুরো বংশটাই কারণ কাইন্ড অফ ভিলেন টাইপের কিংকি ভিলেন টাইপের ব্যাপার ঠিক আছে তো সেই জিনিসটা এখানেও কন্টিনিউ হয় ওকে দেখতে কিন্তু দারুণ লাগে ওদের যে বোল্ড ব্যাপারটা দেওয়া হয় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্যাপারটা দেওয়া হয় সেটা দেখতে অসাধারণ লাগে ওর যে ফাইটগুলো ছিল সেইগুলো দেখতে ভালো লাগে এবং আরেকটা দেখলাম যেটা হচ্ছে আমাদের তোমার যারা যারা যে আগেকার দিনে নিজেদের কালো করতে দেখানো হচ্ছে উঁচু বংশে হারকেন তার দাদুগুলো কালো করে ঠিক আছে তো সেরকম রিয়েল লাইফ থেকে কিছু জিনিস তোলা হয় সেটা দেখতে ভালো লেগেছে ঠিক আছে আর মানে ওর পুরো কৃপি ব্যাপারটা ওর যে ফিলিংসটা সেটা একটা অন্য লেভেল দেয় ঠিক আছে আর তার সঙ্গে ওটা একটা মানে নিজের যে অ্যাকসেন্ট ইউজ করে ওটা হারকেন অ্যাক্সেন্ট হারকেন আলাদা অ্যাকসেন্ট আছে ঠিক আছে সেইভাবে কথা বলে সেটাও বেশ একটা অন্য ধরনের ফিলিংস দিয়েছে তো আমার বেশ ভালো লেগেছে এখানে ভিলেনটা আমাদের অস্টিন বাটলারের ক্যারেক্টারটা তো জার্মিনারের স্টিল গার্ডের যে ক্যারেক্টারটা ফার্স্ট মুভি তো অনেক ছোটো ছিল কিন্তু আমার বেশ ভালো লেগেছে কিন্তু সেকেন্ড মুভি তো ও হচ্ছে কাইন্ড অফ কাইন্ড অফ কি ইউস্যুব বলো কমিক ডিলিফ এবং এখানে ওর অ্যাক্টিংও বেশ ভালো এবং ওকে ওর ক্যারেক্টার বেশ ভালো লাগে ঠিক আছে ও ফুল অন বিলিভ করে মা সায়ের ওপর বাট তা বলে এমন দেখানো যে পুরো মানে ও প্রণাম করে সারাদিন ওয়ার্সিপ করে সেরকম দেখানো হয় না ওর নিজের যে লিডারশিপ ব্যাপারটা সেটাও কন্টিনিউ রাখে ঠিক আছে সেটাকেও রাখে এদিকে ও যে বিলিভটা ঠিক আছে মাসায়ের ওপর সেটাও রাখে ঠিক আছে আর ওর কথা বলতে বেশ কাইন্ড অফ কিছু এর জায়গায় জোকি ব্যাপারটা পাওয়া যায় যেটা একটা লাইট লাইট ফিলিংস দেয় যেটা ভালো লাগে ঠিক আছে তো ফার্স্ট বল ফার্স্ট মুভি তো আমার যেরকম ভালো লেগেছিলো ওর ক্যারেক্টারটা সেম সেকেন্ড মুভিতেও কিন্তু আমার সেরকম ইকুয়ালি এবং বলতে তার থেকে বেশি ভালো লেগেছে বিকজ এখানে অনেকটা বেশ স্ক্রিন টাইম ও পেয়েছে তো আমার বেশ ভালো লেগেছে তো ফরেন্স পিউ ক্যারেক্টার প্রিন্সেস লিউ ঠিক আছে এখানে ওর মানে রোলটা কিন্তু খুব ছোট ঠিক খুব বেশি বড়ো না বাট ওর যে স্টার পাওয়ার এবং ওর যে গ্ল্যামার ব্যাপারটা সেটা দিয়ে কিন্তু ওর নিজে টোলকে একটা অন্য লেভেল নিয়ে যেটা আমাদের উপরে একটা ছাপ ফেলে ঠিক আছে যেটা কিন্তু বেশ ভালো লেগেছে ওর রোলটা বেশ স্ট্রং মনে হয়েছে কখনোই ওকে উইক মনে হয় ঠিক আছে আর অলরেডি ও লিটল উমেন আই থিঙ্ক একটা মুভিতে অলরেডি ও টিমুন স্যালামের সঙ্গে কাজ করেছে এবং সেখান এখানেও কিন্তু ওর টিমুন সালামের সঙ্গে একটা ব্যাপার দাঁড়াবে ঠিক আছে যে যারা বই পড়েছে বা সঙ্গে একটু জান তারা জানবে বাট যারা জানো না সেখানে কিন্তু এখানে বুঝতে পারবে যে ওর রোলটা কিন্তু খুব ভাইটাল হতে চলেছে এই মুভিতে এবং পরের মুভিটাতে ঠিক আছে তো সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় হবে এবং ওর ক্যারেক্টারটা যেহেতু এখানে ফরেন্স পিউ কাজ করছে আমাদের ব্ল্যাক উইডো ঠিক আছে তো সেরকমই এখানেও কিন্তু ওর একটা আলাদা ইমপ্রেশন পড়ে যেটা আমার ভালো লেগেছে আর এখানে রেবেকা ফার্গার্সনের যে ক্যারেক্টারটা সেটাও কিন্তু পলের মা হিসেবে ভালো লেগেছে এবং ওর ছেলে দুজনে মাসার ব্যাপারটাকে হাতে নিয়ে নিজেদের শুধুমাত্র নিজেদের পল এগিয়ে নিয়ে যাওয়া এবং যে ওদের বদলা নেওয়া সেই ব্যাপারটাকে ধরে রেখেছে এবং সেটা নিয়ে দেখিয়েছে ঠিক আছে এবং রকম ওরা অ্যাপোলজেটিক ব্যাপারটা ওদের মধ্যে নেই ঠিক আছে সেটা কিন্তু বেশ ভালো লেগেছে আর ওর অ্যাক্টিং সবসময় ভালোই হয় রেবেকা ফার্গার্সনের আর এখানেও আমাদের দারুণ লেগেছে শুধু জজ বার্লন আর ক্রিস্টোফার ওয়াকার যে ক্যারেক্টার দুটো এদেরকে কখন আমার মনে হয়নি যেটা এই ওয়ার্ল্ডটাকে এমব্রেস করতে পেরেছি ঠিক আছে বাকি যে ক্যারেক্টারগুলো যত মনে হচ্ছে ওই ওয়ার্ল্ডের উপর ঢুকে গেছে সেই ব্যাপারটা আমার একটু কম লেগেছে ঠিক আছে তো অল ইন অল বলবো আমার এই মুভিটা দারুণ লেগেছে এই মুভিটা আগের মুভি থেকে ফার বেটার এবং থার্ড মুভিটা তোমার পেতে হয় তোমাকে এই মুভিটা দেখতে হবে আর এই মুভিটাই বাড়িতে বসে দেখার থেকে আমি বলবো হলে তোমার আলাদাটা একটা ফিলিংস দেবে যেটা তুমি বাড়িতে কখনোই পাবে না ঠিক আছে তো অল ইন অল মুভটা দারুণ লেগেছে তোমাদের এই মুভিটা কেমন লেগেছে তোমাকে দেখেছো ফার্স্ট মুভিটাও কি দেখেছো তোমাদের কেমন লেগেছিল তো আমি কমেন্ট নিশ্চয়ই জানি আর আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে গুড Bye.